بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা খুবই সংক্ষিপ্তভাবে জানব যে 2021 সালের শবে বরাত কত তারিখে এবং এই রাতে আমাদের কী কী আমল করা উচিত। 2021 সালের শবে বরাত হলো ভারতীয় বাংলা ক্যালেন্ডার এবং বাংলাদেশের ক্যালেন্ডার ও উইকিপিডিয়ার হিসাব অনুসারে ইংরাজি 29শে মার্চ 2021 সাল, বাংলা 15ই চৈত্র 1427 সাল, অর্থাৎ সোমবার শবে বরাত হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। সাধারণত আমরা শবে বরাত শাবান মাসের 15 তারিখে পালন করে থাকি। হাদিসেও শাবান মাসের 15 তারিখের কথা বলা হয়েছে। হাদিসে এ রাতকে বলা হয়েছে লাইলাতু নিফসি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য দিবসের রজনী। শবে বরাত সম্পর্কে হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য দিবসের রজনীতে সমস্ত মখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন, মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহি ইবনে হিব্বাস, হাদিস নং 5665। এই অতি মূল্যবান রাতে আমাদের করণীয় বিষয়গুলি হলো, এক, আমাদের বেশি বেশি করে তওবা করা উচিত, কারণ তওবা এ রাতের সবচেয়ে বড় আমল। দুই, বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, এ ব্যাপারে নির্ধারিত কোনো নামাজ নেই, যত বেশি পড়তে পারেন। তিন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। চার, বেশি বেশি করে জিকির আজকার করা। পাঁচ, এ রাত্রিতে দীর্ঘ সেজদায় রত থাকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে পবিত্র শবে বরাতের রাত্রে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই এই বিষয়টি জেনে নিতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।